বুঝেছো? হ্যাঁ, এই দেখো জলের ঢেউ। এবার দেখা যাচ্ছে এই যে তোমার দাদা এই জামাটাই ছাড়ছেই না, বল এই দেখো এখানে মাছ ধরেছে লোক। সূর্য ওঠেনি, এই দেখো মোহনায় মাছ ধরে নিয়ে যাচ্ছে কতজন, এই দেখো একটা কত বড় জাল কিভাবে টানছে দেখতে পেয়েছো? কিভাবে টানছে দেখো তোমরা, মানে এক বড় জাল মনে হচ্ছে দেখে। এই দেখো জালটা কিন্তু ভালো বড়, মানে উঠিয়ে দিই জিনিসটাকে। এই দেখো জলটা যত টানছে জলটা কিন্তু আমাদের পায়ে লাগছে। এই দেখো মাছ, না না এটাও ভালো উঠছে। মাছ তারপর ভাগাভাগি করে দিয়ে থাকে। এই ফার্স্টটা হলো এত মাছ একসাথে ধরা, আমি ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কেউ এখনো দেখোনি, এখন কেউ যদি থেকে থাকো কমেন্টে বলো, আর কে কে দেখেছো সেটাও কমেন্টে বলো, কারণ আমার জীবনে ফার্স্ট টাইম। আর এই জায়গাটা, এটা হচ্ছে মোহনার কাছাকাছি, একটু হেঁটে গেলে একটা ব্রিজের মতন আছে। সিরিয়াসলি অসম্ভব, মানে দারুণ দারুণ। এটা তোমার দাদা কিনে দিয়েছে, যাই হোক খুব ইচ্ছা ছিল, ভালো হয়েছে। আমি করতে পারবো ভবিষ্যতে।
এই যে এখনকার ঢেউটা বুঝতে পারবে তুমি, তোমরা সবাই তোমাদের সাথে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই মোহনার সমুদ্রটা কতটা সুন্দর। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার নতুন বন্ধু হলে সবসময় করতে একদম ভুলবে না। এই দেখো দেখতেই পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে, একবারে সমুদ্রের ধারে ঘোড়া ঘোড়া চলবো না, কারণ আমার হবেও না, আমাকে দেবেও না এই ফিগারে। সত্যি কথা, হ্যাঁ ঘোড়ার সাথে খুব ইচ্ছা আছে ফটো তোলার। এই দেখো ঘোড়া যাচ্ছে, ব্রেকফাস্ট চলে এসছে, ইউটি ঘুগনি দিয়েছে, তো আজকের ব্রেকফাস্ট এটাই থাকবে। আর রুমে আমাদের অনেক এমনি শুকনো খাবারও রয়েছে, মিষ্টি রয়েছে, থানসা। তার সাথে ফটো তুলবো, তারপর চলে যাব। এই দেখো ওরা ভালোভাবে প্যাকিং করে দেয়। চল আমি হাঁটি, তুমি একটু বা এনা ভিডিও করবে। কি সুন্দর খেলছে, ধর তোমরাই বলো কেউ নিজের বউকে এই মোটা মোটা বলে ডাকতে পারে, তোমরা পারবে বলো? কেউ তার বউ যদি মোটা হয় কী করতে হবে?
খুব এনজয় করছিলাম, সিরিয়াসলি তোমাদের সাথে শেয়ার করলাম। তখন এনজয় হচ্ছে, কালকেই আমরা চলে যাব 3টের দিকে এরকম সামথিং চলে যাব। তাই আর এটাতে বেশি যাওয়া যাবে না, একটু ঘুরে টুরে এখানে অল্প স্নান করে ওখানে স্নান করব। এটা কি গো, শেয়াওলা দেখো, শেয়াওলা চলে এসছে, কাঁকড়া বলে দেখা যায়, দেখতে এখনো পাচ্ছি না কাঁকড়া। সূর্যও দেখা হয়েছে, ফটো তুলেছি, কালকেও ফটো তুলেছি, আজকে তুলেছি, আর শুধু ইচ্ছা আছে স্নানের সময় আর দুটো বেশি না দুটো ফটো তুলবো, আর তুলবো না ফটো। অনেক কিছু প্রচুর জিনিস কেনা হয়ে গেছে, ওনার কিছু কেনাকাটি মোটামুটি হবে না। যদি দেখি ওইটা একবার যাব গিয়ে দেখবো, একটা আমার মঙ্গলসূত্রের জন্য সে কিনতে হবে, কারণ প্রত্যেকবার ওই 80 টাকা করে কিনতে কিনতে হিসেব হয়ে যায়। সবাই টুপিটা কেমন আছে একটা তোমাদের সাথে শেয়ার করবো, কী কী কেনাকাটি করেছি সেগুলো পরে। তুলবো ফটো, এ দাঁড়াও দাঁড়াও। দেখো তোমাদের দাদা নেমে গেছে, আমি বেশি নামটা ছিল জানো, তোমরা বলেছি আমার চিকাটা মোচড় লেগেছে, তা বুঝতেই পারছো তুমি। এই দেখো ভালো করে দেখা, দেখি কথা হলো, শঙ্করপুর হয়তো ঘুরতে যেতে পারি। কখন থেকে বলছে টয়লেট গেছে, টয়লেটে আবার আবার খুঁজতে গেছে, এই দেখো এই দেখো আমি এখানে দাঁড়িয়ে বসে বসে রয়েছি। এদিকটা তোমার অটো নিচে নামবো না, অটোটা এখানে হোটেলও আছে একটু অনেকটাই, এখানে একটা মোহনা কাছে হলো, মানে আমাদের ঠিক ওইখান থেকে দূরে। চলো এখানে একটা ফটো তোলাই হোক। ও আগে আগে হাঁটছে, দেখতেই পাচ্ছ তোমাদের দাদা, আমি ভিডিও করতে করতে যাচ্ছি। দেখো এই জায়গাটা কি সুন্দর, দীঘা লেখা আছে,
ঘাসের উপর ডিজাইন করা, খুব সুন্দর ডিজাইন, দেখতে থাকো তোমরা। দেখো কত সুন্দর, মানে ডিজাইন করা এগুলো, হাতের কাজগুলো খুব ভালো লেগেছিল আমার, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রতিটা জায়গায় নানান নানান ডিজাইন, যেমন নানান ধরনের আমাদের কন্যাশ্রীর জন্য সেইটা একটা মূর্তি করা আছে, তারপরে হচ্ছে সবুজ সাথী, এইসব মানে যেসব মমতা করেছে সেই সব তাও আছে, সাজিয়ে গেছি। তারপর আর সব থেকে বেটার আমার লেগেছে কি জানো, ওখানে দীঘা লেখা ওই জিনিসটা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি সুন্দর বসার জায়গাগুলো, যে উপরটা যে সে করে দারুণ করেছে। সে আরেকটা আছে এখানে, তোমাদেরকে দেখবে আমার ভিডিওতে, এগুলো তো সুন্দর করে দাবা সাজিয়েছে এইসব। একটু দূরে দূরেই এই বসার জায়গাগুলো, যে মাথার উপরে ছাদ, অনেকেই স্নান টান করে ওখানে বসতেও পারবে, খুব সুন্দর। সত্যি মানে আমার জীবনে ফার্স্ট টাইম যাওয়া দীঘা, তো আমি সত্যি খুব আনন্দ পেয়েছি, হয়তো অন্য কোথাও ঘুরতে পারিনি, কিন্তু এখানে যথেষ্ট এনজয় করেছি। মোহনা থেকে ওল দীঘা পর্যন্ত পুরো হেঁটে এসেছি, তো তাই জন্য পা এত ব্যথা হয়ে গেছে, আর তাই জন্য হাতে করে জুতো নিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। আমরা না একটা হট করে হাঁটতে হাঁটতে মনে পড়ে গেছিল, ছোটবেলায় আমাদের এরকম করতাম। দেখো দীঘার দৃশ্যগুলো, এটা সমুদ্রের পাড়ে একদম, এটা ওল দীঘা, কি সুন্দর দেখো, চারিদিকে নানান ধরনের ডিজাইন করা। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তাই জুতোটাই খুলে ফেললাম। এই যে দেখো জুতোটা দেখাচ্ছে, নিজেই ভিডিও করছি, তোমাদের দাদা ভিডিও করে দিতে পারে না। বড় সড়ো আছে না, লম্বাতেও বড়।
তো এখন আমরা ফিরে যাচ্ছি। আমাদের গন্তব্যস্থল হোটেলে, লক্ষাঞ্জলি হোটেলে।